ইংরেজি বিষয়ে ন্যায় রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত জানা দরকার ন্যায় রাষ্ট্র কোন ব্যক্তি কথা বা উক্তিকে বলা হয় ন্যায় রাষ্ট্র। ন্যায় রাষ্ট্র দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যায় রাষ্ট্র আর একটা ইনডাইরেক্ট ন্যায় রাষ্ট্র। তো ডাইরেক্ট ন্যায় রাষ্ট্র কাকে বলে? যদি কোনো ব্যক্তির কথা বা উক্তি পরিবর্তন না করে উপস্থাপন করা হয় তাকে বলা হয় ডাইরেক্ট ন্যায় রাষ্ট্র। আর যদি কোনো ব্যক্তির কথা বা উক্তি পরিবর্তন করে উপস্থাপন করা হয় তাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যায় রাষ্ট্র। আজকে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। তো যে জিনিসটা জানা দরকার তো আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটার মাধ্যমে শিখবো। বলা আছে হি সেজ আই ক্যান ডু দ্য সাম। এখানে ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ আছে, এটাকে বলা হয় রিপিটেড স্পিচ। আর বাইরে যে অংশটা আছে এখানে ভার্বটাকে বলা হয় রিপিটিং ভার্ব এবং সাবজেক্টটাকে বলা হয় রিপিটিং সাবজেক্ট। অনেক সময় অবজেক্ট দেওয়া থাকে সেটাকে বলা হয় রিপিটিং অবজেক্ট। তো এখানে পরিবর্তনটা আসলে কিভাবে করতে হবে? তো যদি কোনো রিপিটিং ভার্বের পর অবজেক্ট থাকে তখন ভার্বটার পরিবর্তন দেখতে হয় টেন্স অথবা গোল। তো এখানে যেহেতু উদাহরণে দেওয়া আছে আই সেজ, সেজের পরে কোনো রিপিটিং অবজেক্ট নাই, এখানে ভার্বের কোনো পরিবর্তন নেই। তো সাবজেক্ট যেভাবে আছে সেভাবে লিখবো হি। এরপরে যেহেতু রিপিটিং ভার্বের অবজেক্ট নাই এই কারণে ভার্বটা সেজ সেজ লিখবো। যদি অবজেক্ট থাকতো তখন আমরা এর পরিবর্তে কোল্ড অথবা টেন্স লিখবো। তো যেহেতু নাই সেহেতু আমরা লিখছি সেজ। এরপর কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হয় দ্যাট। তারপরে আসো নাম্বার পরিবর্তন। সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তখন এটাকে পরিবর্তন করতে হয় রিপিটিং সাবজেক্টে সাবজেক্ট অনুসারে। তো এখানে আই এস এস সাবজেক্ট ফার্স্ট পার্সন, এটা পরিবর্তন হবে রিপিটিং স্পিচ রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্ট আছে কি তা আমরা কি লিখছি। এরপর আসো রিপিটিং স্পিচের ভার্বের পরিবর্তন। তো রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার টেন্স হয় তখন রিপিটিং স্পিচের ভার্বের কোনো পরিবর্তন করতে হয় না। আর যদি রিপিটিং ভার্বটা পাস্ট টেন্স হয় তখন রিপিটিং স্পিচের ভার্ব পরিবর্তন করতে হয় পাস্ট টেন্স। তাহলে ভার্বটা রিপিটিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্স, এখানে ভার্বের রিপিটিং স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না। এখানে ক্যান আছে, ক্যান দিয়েছি, এরপরে বাকি যে অংশটা আছে সে অংশ ডু দ্য সাম। হি সেজ দ্যাট হি ক্যান ডু দ্য সাম। তারপরে যে উদাহরণটা আছে দ্য বয় সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট আছে দা বয়, ইন্টারেক্ট করার সময় সাবজেক্টে আছে তাই লিখতে হয়। তারপরে যেহেতু রিপিটিং ভার্বের পর কোনো অবজেক্ট নাই সেখানে ভার্ব যেটা আছে সেভাবে লিখতে সেই। এরপর কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে সাবজেক্ট আমি আগে বলছি যদি ফার্স্ট পার্সন হয় তখন এটা পরিবর্তন করতে হয় সেন্টেন্সে রিপিটিং যে ভার্ব আছে রিপিটিং ভার্বের সাবজেক্ট। এখানে রিপিটিং ভার্বে সাবজেক্ট আছে দা বয়, আমরা এখানে লিখব হি প্রোনাউন। তারপরে আসো যেহেতু রিপিটেড স্পিচে ভার্বটা পাস্ট টেন্স আছে অবশ্যই রিপিটিং ভার্বে রিপিটিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্স আছে সেজন্য রিপিটেড স্পিচে ভার্ব পাস্ট টেন্স করতে হবে। এখানে হ্যাভ এর পাস্ট টেন্স থাকে। তারপর আছে ডান দা বয়। তারপর নাম্বার থ্রি তে আছে দা বয় দ্য গার্ল সেড টু মি ইউ নো ইট। এখানে রিপোর্টিং যে ভার্ব আছে ভার্বের অবজেক্ট আছে সেখানে আমরা সেড এবং টু এর পরিবর্তে লিখব তো। এবং আগে যে সাবজেক্ট আছে সাবজেক্ট দা গার্ল এটা লিখব, তারপরে সেড টু পরিবর্তে তো, এরপর অবজেক্টটা মি। এরপর আগে বলছি যে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হয় দ্যাট। তারপর সেন্টেন্সে পার্সনের পরিবর্তন, যদি সেকেন্ড পার্সন থাকে রিপিটেড স্পিচের সাবজেক্টে যদি সেকেন্ড পার্সন হয় তখন এই সেকেন্ড পার্সন পরিবর্তন করতে হয় রিপিটিং অবজেক্ট এর রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে অবজেক্ট মি সেখানে লিখতে হবে সাবজেক্ট কোন আই। তারপরে আমরা দেখছি এর আগে যে রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তখন রিপিটেড স্পিচের ভার্বও পাস্ট টেন্স। যেহেতু রিপিটিং ভার্ব পাস্ট টেন্স রিপিটেড স্পিচ নো আছে প্রেজেন্ট টেন্সে এটা পাস্ট টেন্স করব নিউ এ এন ইউ। তারপরে যে
ক্লাস কে এরপর চলতেই আগামী আমার